শুরুটা হয়েছিল শাসক শিবিরের অন্দর থেকেই। তাল বেঁধে দিয়েছিলেন খোদ শাসক দলের বিধায়ক মদন মিত্র, সে এসএসকেএম হোক কিংবা সাগর দত্ত, হাসপাতালগুলির দালাল রাজ নিয়ে সরব হতে দেখা গিয়েছিল তাকে। এটাই কিন্তু সাগর দত্ত হাসপাতালের শেষ দালাল রাজ, এর পরে যদি কাউকে পাই তাকে কি করে সাইজ করতে হয়, আমি এইটুকুন বয়স থেকে রাজনীতি করতে করতে এসেছি। কোনো ডাক্তার কোনো সিস্টার কেউ জড়িত নয়, একমাত্র দালাল রাজ। এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সুর চড়া করেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তিনি আরজিকর হাসপাতালে সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। সুকান্ত বলেন, সুপারের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ থাকার পরেও তাকে ওই পদে রেখে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠিও দেন বিজেপির রাজ্য সভাপতি। যে দালাল রাজ ছাড়া কোথাও কোনো অ্যাডমিশন হচ্ছে না, যেখানে রোগীদের বা রোগীর পরিজনদের সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রোচ পাওয়া উচিত ছিল, অথচ তাদেরকে বিভ্রান্তের মতো এক একটি মেডিকেল কলেজে একটি টেস্টের জায়গা থেকে অন্য একটি টেস্টের জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে এবং তারা পরিষেবা পাচ্ছেন না। গত 27/9/2023 সেখানে ডিএমইর মতো গুরুত্বপূর্ণ পদে ইন্টারভিউ এবং শর্টলিস্ট হওয়ার পরেও যে একজন ওএসডিকে ইন্টারিম ডিএমইর দায়িত্ব দেওয়া হয় এবং সেটা কন্টিনিউ হচ্ছে, এবং ইউজিসি গাইডলাইন না মানার জন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মাননীয় গভর্নর আপনি জানেন যে তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন, তার ফলে বর্তমানে এই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কিন্তু অভিভাবকহীন হয়ে পড়ে আছে। আরজিকর মেডিকেল কলেজ, তার প্রিন্সিপাল যিনি আছেন তার বিরুদ্ধে দুর্নীতি, র্যাগিংয়ে মদত দেয়া, প্রশাসনিক ব্যর্থতা, এই ধরনের ভুরি ভুরি অভিযোগ থাকার পরেও তাকে আরজি করে কিন্তু বারবার বদলি হয় এবং বদলি হওয়ার পরেও 48 ঘন্টার মধ্যে আবার সেই সুপারকে কিন্তু সেখানে রেখে দেওয়া হয়। রাজ্যে শিক্ষা রেশনের মতো স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে এদিন অভিযোগ করেন সুকান্ত মজুমদার। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি হচ্ছে এবং স্বাস্থ্য যেভাবে দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায়, আগামী দিনে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য আধিকারিকরাও জেলে যেতে পারেন বলে আমাদের মনে হচ্ছে। এই সমস্ত বিষয়ে জানিয়ে আমি মহামহিম রাজ্যপালকে আজকে একটি চিঠি পাঠিয়েছি তার অফিসকে। এই চিঠি ওনার কাছে পৌঁছে গেছে, বিশেষত আরজিকর কলেজের এই যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিকে কারণ এই আরজিকর কলেজেও যিনি মাথায় বসে আছেন তার অ্যাপয়েন্টমেন্ট গভর্নরের নামে হয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা থেকে দালাল রাজ সহ একাধিক অভিযোগ ওঠে, এমনকি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রেও ভুরি ভুরি অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে বিজেপির রাজ্য সভাপতির রাজ্যপালকে চিঠি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।